আমাদের একটা ইলেকট্রিকের মানে গ্যাসই বলা চলে কি ইন্ডাকশন যেরকম সেটা এখানে দুটো মানে দিকে রান্না করা যায়, এটা আছে, এটা এরকম অসময়ে ইউজ হয়, সবসময় ইউজ হয় না, গ্যাসে সবসময় থাকছে, অসুবিধা হয় না, তো আজকে ইউজ করতে হবে, কারণ কিছু করার নেই, হাজবেন্ড এখন বেরিয়েছে, এখন কাজ তো অনেক দেরি। তো আমি গ্যাসটা খুব একটা ইউজ করি না, হাজবেন্ডই মাঝে মাঝে রাগে রাগ করে, কারণ এটা ইউজ না করলে খারাপ হয়ে যায়। তো এবার আজকে আমাদের আইটেম হচ্ছে খিচুড়ি দুপুরে, গ্যাসটার মধ্যে যে কোনো বাসন ইউজ করা যায়, মানে তলাটা চ্যাপটা হলেই হয়, দেখা যাক গরম হয় নাকি। আলু সেদ্ধ ডাল সেদ্ধ কালকে ওইসব সেদ্ধ সেদ্ধ করা হয়েছিল, বেশি কিছু রান্না করতে পারিনি, তো ওইসব সেদ্ধ। আর এখানে একটা ডিম দেখি বয়েল করবো, হবে নাকি আমি দেখি। আর আজকে আবার আমাদের বাড়িতে গেস্ট আসবে, একজন সাউথ ইন্ডিয়ান ভেজিটেরিয়ান গেস্ট আসবে, তো সেই জন্য ঘুগনি এসব মানে ভেজানো হয়েছে, ঘুগনিটা রান্না করতে হবে, আলুর দম হবে, আর তার সাথে লুচি হবে, গাজরের পায়েস হবে, মানে এত কিছু রান্না হবে, আমার কিচ্ছু হয়নি, সব রেডি করে রেখেছি। সকালে আমার খিচুড়ি রান্না হতো, খিচুড়ি আর আলুর দমটা করতাম, ওটাই হয়ে যাবে, আলু অর্ধেক সেদ্ধ করে মানে অর্ধেক ভেজে রাখা আছে আলু আমার। ভাবলাম যে একটা পোস্ট বানিয়ে দিই, এই অবস্থা আজকে রান্না আমার, কি হবে কে জানে, কখন কি করবো, আদৌ আজকে তো সে খেতে পারবে না, এসে কিছুই হয়নি মেয়ের জন্য, এই যে একটুখানি হাত আছে ওকে একটু মেখে দিই, মাইক্রোওভেনে গরম করে দিলাম ভাতটাকে, কিন্তু রাইস কুকার এখন বসাতে গেলে এগুলো আসলে এত রেডি করেছি খিচুড়ি, তারপর আবার রাইস কুকার আমাদের জন্য একটু সেদ্ধ ভাত এসব করে নেবো, মেয়ের জন্য আপাতত একটা দিয়ে দিই, কারণ ও এসে গেছে, ওয়েট করছে, খিদেও পেয়ে গেছে। ডিমটা হাফ বয়েল হলো, ভালো করে হলো না, আপাতত ওকে এটাই খেতে দিয়ে আসি, কিছু করার নেই আজকে, এই খাক। কাপড়গুলো অনেকক্ষণ ধরে কাঁচা হয়েছে গ্যাসের জন্য, আমি এতক্ষণ ওয়েট করে করে জামা এতক্ষণে মেলতে আসলাম, অর্ধেক মনে হয় মেললে শুকিয়ে যেত, এতক্ষণ ধরে ইন্ডাকশনটা নিয়ে বসেছিলাম। রান্না এখন তো করতে পারছি না, তো একটু মশলাগুলো রেডি করা ছিল, আদা বাটা ছিল, আদা বাটলাম, ডালের পায়েসের মধ্যে আমি একটুখানি আমাদের যে গোবিন্দভোগ চাল সেটা একটু ভিজিয়ে রাখি, দিয়ে তারপর এটাকে মিক্সিতে দু চামচ মতো ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে খুব অল্প খানি ভিজে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো, এগুলো রেডি করে রাখি, কারণ এখন রান্না তো করাই যাবে না, কিছু গ্যাস না আসলে পায়েসটা বানাবো, তার মধ্যে মানে লাস্টে না আবার এটাকে দিয়ে দেবো অল্পখানি, জাস্ট টেক্সচারটা একটুখানি খুব সুন্দর হয় আর গন্ধটা বেশ সুন্দর ছাড়ে একটা গোবিন্দভোগ চালে, তো সেই জন্য এটা মানে এরকম ভাবে আমি দিই। আর এমনি চালগুলো থাকলেও দেওয়া যায়, যদি এমনি
চালগুলো থাকে সেটা ওদের হিন্দু গোবিন্দ চালের একটা আলাদা সেন্ট থাকে, আমরা যখন পায়েস বানাই আলাদা একটা সেন্ট হয়, তো সেই জন্য এই চালটাকে একটুখানি মিশ্রিতে বেটে নিই অল্পখানি, জাস্ট 2 চামচ, বেশি নয়। আর আজকে নিরামিষ আলুরদম হবে, আর নিরামিষ আলুরদমে আমি একটুখানি চার মগজ কাজু বাদাম বাটা দিই। তো এটাও সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, মানে রান্না করতে করতে আমি পেস্ট করে দিয়ে দিই, যেহেতু রান্নাই হয়নি সব ওই জন্য আলাদা ভাবে হয়ে গেল। তো এখন দেখলাম যে পেস্টটা করে রাখি, আর তার সাথে একটু লঙ্কা দেবো, তার সাথে কয়েকটা লঙ্কাও দিয়ে একদম পেস্ট করে নেবো। সব রেডি করে রেখে দিলাম, শুধু রান্না করতে হবে। এই যে সব রেডি করে গেছিলাম আলুর দমের জন্য, মটরশুঁটি খিচুড়ি তো একটু মটরশুঁটি দেবো, আলুর দমে আলুটা আমার মানে ভাজা হয়ে গেছে লাস্ট পর্যন্ত, এটা জ্বালানো গেছে গ্যাসটাকে, তো একটু খিচুড়িটা এখন বসিয়ে দিয়েছি, খিচুড়ি হচ্ছে। আর এদিকে মেয়ের ডিমটা গ্যাসের অর্ধেক যেটা করেছিলাম সেটাকে এখানে হয়ে গেছে, খিচুড়ির জন্য জল গরমটা এখানে বসানো। কুকারটাকে আবার বন্ধ করে দিচ্ছি, এবারে সিটি দিই, তারপরে আবার খুলে দেখবো কি হলো। শেষ পর্যন্ত খিচুড়ি হয়ে গেল এখানে ইন্ডাকশনটাতেই হলো, আর খিচুড়ি একটু পাতলা পাতলা করি কারণ এরপরে জিনিসটা বসে যাবে, তো সেই জন্য আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হলো ভাবছি না, হয়তো অনেক দেরি হবে, এখানে পাওয়ারটা মানে বেশি করা যায়, বেশি পাওয়ার করে দিয়েছি। তো চাইটা লাস্টে আমি একটুখানি লবঙ্গ আর ঘি, লবঙ্গটাকে একটু হাওয়া দিচ্ছে মানে সেটা করে নিয়েছি, তার সাথে ঘি দিয়ে এটা দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। এটার গন্ধটা সুন্দর লাগে মনে হয় ঠাকুর বাড়ির খিচুড়ি, তো এটা দিয়ে দেবো। ব্যাস খিচুড়ি একদম রেডি, মশলাটা দিয়ে একটুখানি জল দিলাম কারণ বাদাম কাজু বাদাম এসব দিলে একটু লেগে যায়, তো সেই জন্য একটু জল দিলাম, আর আলুগুলো তো ভালো করে ফ্রাই করে রেখেছি এটাকে দিলাম। আর এই মেঝেতে রান্না করতে কিন্তু অনেক সুবিধা কারণ মেঝেতে রান্না করতে করতে একটু মানে বসে বসে রান্না করতে পারছি, আর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, এটা অনেক সুবিধাই লাগছে। তো বলো একটু সামান্য জল দিয়ে আমি এটাকে একটুখানি সেদ্ধ হয়ে, কারণ আলুগুলো আমি সেদ্ধ করিনি, একদম ভালো করে ফ্রাই করেছি, ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু তাও একটু জল দেবো আমি। রান্নাটা হলো আজকে,
খিচুড়ি আমরা সবসময় ছোট জায়গাতেই করি, কিন্তু আজকে পালং শাক অনেকটা ছিল, তো সেই জন্য বড় জায়গাতে করলাম। আর এই অনেক সবজি দিয়েছিলাম, তো তাই জন্য আর এরকম বেশি বড় জায়গাতে সুবিধা হয়। গরম গরম খিচুড়ি দিয়ে দিই, আর একদম একটু খাওয়া হয়ে গেছে ভাত, তাহলে লেট হলো আমাদের। তো চলো এবার খাওয়া দাওয়া করি, লাঞ্চ করতে আজকে বাড়ি গেল। আজকের ভিডিওটা সাড়ে খাওয়া থেকে শেষ করে।